فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের এক দিনই ভাই জানতে চেয়েছেন বেনামাজি বিষয়ে, যে বেনামাজি কাফের নাকি মুসলিম। তিনি আরও বলেছেন যে কিছু আলেম তো বলেন যে বেনামাজি কাফের, আবার কিছু আলেম বলেন যে বেনামাজি কাফের নাই বরং কবিরা গুনাহকারী। তো কোনটি সঠিক এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে আমরা বলবো, বিষয়টি ব্যাখ্যা রয়েছে, বিষয়টিতে ব্যাখ্যা রয়েছে। বেনামাজি যদি এরকম হয় যে সে নামাজকে পরিত্যাগ করছে, নামাজকে অস্বীকার করে, নামাজের ফরজিয়াতকে সে মানে না, তাহলে কাফের হয়ে যাবে। এবং এ বিষয়ে সমস্ত ওলামাদিন একমত। এবং শুধু এটা নামাজের সাথে খাস নয়, যে কোনো ইসলামের বিধানকে যদি কেউ অস্বীকার করে, সেটা যতই ছোটই হোক না কেন, সে কাফের পরিগণিত হবে। সুতরাং যদি নামাজকে কেউ অস্বীকার করে, নামাজের ফরজিয়াতকে, ফরজ হওয়াকে অস্বীকার করে, সে কাফের হয়ে যাবে, এ কথায় কোনো সন্দেহ নাই। বাকি থাকলো যে নামাজকে অস্বীকার করে না, নামাজ যে ফরজ এবাদত সেটাকেও সে অস্বীকার করে না, তবে অলসতাবশত সে পড়ে না, তাহলে এর বিধান কি? এর বিধানে ওলামায়ে দিন ইখতিলাফ করেছেন। মেজরিটি সাহাবা একরাম এই জাতীয় বেনামাজিকে কাফের গণ্য করতেন। আব্দুল আবিন শাকিক আল ওকাইলি তিনি বলছেন যে সাহাবা একরাম কোনো আমলকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন না, একমাত্র সালাতের বিষয়টি ভিন্ন। অর্থাৎ সালাত তথা নামাজ ছেড়ে দেওয়াকে তারা কুফরি মনে করতেন। তিরমিজি শরীফে এসে তাহলে সাহাবা একরাম তাদের মেজরিটি পারসেন বেনামাজিকে কাফের গণ্য করতেন। যারা নামাজের ফরজিয়াত স্বীকার করেও নামাজ পড়ে না, তাদেরকে কাফের গণ্য করতেন। এটা তিরমিজি শরীফ থেকে আমরা জানতে পারলাম, এবং আব্দুল আমিন শাকিক আল ওকাইলির স্ট্যাটাস থেকে বুঝতে পারলাম। তিনি একজন তাবেঈ বিদ্বান, তিনি সাহাবিদের বর্ণনা এভাবে দিয়েছেন যে সাহাবা একরাম কোনো জিনিসকে ছেড়ে দেওয়া কুফরি গণ্য করতেন না, একমাত্র সালাত ছেড়ে দেওয়ার বিষয়টিকে কুফরি গণ্য করতেন। মানে সালাত ছেড়ে দিলে তাদেরকে তাকে কাফের গণ্য করতেন। তবে পরবর্তী ওলামায়ে দিনদের ভিতরে মেজরিটি ওলামায়ে দিন যাদের ভিতরে রয়েছেন ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, তাদের কথা হলো যে যদি কেউ নামাজ না পড়ে কিন্তু নামাজকে স্বীকার করে, নামাজকে স্বীকার করে কিন্তু অলসতা বসত পড়ছে না, তাহলে এ লোক কাফের নয়, বড় ধরনের পাপাচারী, কবিরা গুনাহকারী। এবং তারা তার শাস্তি বিধান হিসেবে বলেছেন যে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তার শাস্তি হলো মৃত্যুদণ্ড দেওয়া, অর্থাৎ ইসলামী সরকার, ইসলামী রাষ্ট্রের মুসলিম সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করবে নামাজ ছেড়ে দিলে। নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার মৃত্যুদণ্ড দিতে হবে। এ বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বলও একমত নামাজ পরিত্যাগকারী শাস্তির বিষয়ে। বিষয়টি একটু ভেঙে বলি যে চার ইমামই তারা বেনামাজির শাস্তি বিষয়ে একমত, তবে শাস্তিটাকে এখানে ইখতিলাফ রয়েছে। ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম শাফি, তিন মহামত ইমাম বলছেন যে ব্যক্তি বেনামাজি তার শাস্তি হলো মৃত্যুদণ্ড দেওয়া। তবে এই মৃত্যুদণ্ডটা কি কাফের হওয়ার কারণে, মর্তাদ হওয়ার কারণে, নাকি এটা তার নামাজ ছাড়া শাস্তি হিসেবে, এ বিষয়ে ইমাম শাফি, ইমাম মালিক তারা বলছেন যে না, এটা তার শাস্তি। যেমন জেনাবে বিচার করলে তার শাস্তি দেওয়া লাগে, প্রমাণিত যদি হয় সাক্ষীর ভিত্তিতে, বা সে নিজে স্বীকৃতি দেয়, তাহলে যেমন তার উপরে হজ জারি করা লাগে, বিবাহিত হলে রজম করে মেরে ফেলা লাগে, পাথর আঘাতে মেরে ফেলা লাগে, আর নন বিবাহিত হলে তাকে 100 দররা মারা লাগে, 100 মাত্রাঘাত করা লাগে, কিন্তু সে এই অপরাধের কারণে কাফের হয় না। ঠিক এইভাবে বেনামাজি নামাজ পরিত্যাগ করার কারণে কাফের হয় না, তবে এটা তার শাস্তি যে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এবং এই মৃত্যুদণ্ড কার্যকর করবে মুসলিম সরকার। তবে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে না, তার যে শাস্তি, তার এই মৃত্যুদণ্ড এই জন্যই যে সে মোরতাদ হয়ে গেছে, এই জন্যই যে সে মোরতাদ হয়ে গেছে। তিনি বলেন যে এক অক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয় এবং তার টাইম ওভার হয়ে যায়, আর পড়ার টাইম নাই, তাহলে সে মোরতাদ বলে গণ্য হবে। এটাই বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা তিনি বলেন যে ব্যক্তি বেনামাজি তাকে আজীবন জেল দিতে হবে, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায়ের স্বীকারোক্তি না দেয় তাকে জেলেই রাখতে হবে, তার বাড়িতে বা বাইরে জীবনযাপন করার অধিকার নেই, সে জেলে থাকবে, আজীবন জেল থাকবে তার। তাহলে চার ইমামের ভিতরে দেখা গেছে যে তিন ইমাম তাকে মুসলিম গণ্য করেন, পাপাচারী গণ্য করেন, কবিরা গুনাহগার মনে করেন, এবং সরকার, ইসলামী সরকার থাকলে তার মৃত্যুদণ্ড
কার্যকর করার ফয়সালা দিয়েছেন। এ মর্মে তাদের একটি দলিল বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আমাকে নির্দেশ করা হয়েছে হত্যা করার, যতক্ষণ পর্যন্ত না বলবে মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, এবং মুহাম্মদ আল্লাহ রাসুল, এবং সালাত কায়েম না করবে, জাকাত প্রদান না করবে। তো এই বুখারী শরীফ এই হাদিস দিয়ে প্রমাণ গ্রহণ করেছেন ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বাল, আর আবু হানিফা আজীবন কারাদণ্ড দেওয়ার পক্ষে গিয়েছেন। আর এই চার ইমামের ভিতরে শুধু ইমাম আহমদ বিন হাম্বাল তাকে মোরতাদ গণ্য করেছেন। তিনি বলেন এক অক্ত নামাজ ছেড়ে দিল, সে মোরতাদ। পক্ষান্তরে অন্যান্য ওলামায়ে দিন যদি সারা ধারা করে নামাজ পড়ে তাদেরকে তারা মোরতাদ মনে করেন না, বরং পাপাচারী মনে করেন। এদের ভিতরে রয়েছেন আরও ওলামায়ে দিনের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ আরও বিভিন্ন ওলামায়ে দিন, এবং সৌদি আরব শেখ ইবনে উসাইমিন তিনি একথাই বলেছেন যে যারা সারা ধারা করে নামাজ পড়ে, অর্থাৎ শুক্রবারের নামাজ, জুমার দিন নামাজ পড়ে, বা দুই নামাজ পড়ে, তিন নামাজ, আর তিনটা নামাজ পড়ে না, একথা সারা ধারা করে যারা নামাজ পড়ে, উনি বলেন যে আমি ওদেরকে কাফের বলতে পারবো না। কারণ হাদিসে যে নামাজ ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে, যেমন একখানে হাদিস আলহামদুল্লাহ জিবাইন সালাফমান তারকা ফকত কাফরা, আমাদের মাঝেকার এবং মুর্শিদের মাঝেকার চুক্তি হলো সালাতের, ফমান তারকা ফকত কাফরা, সুতরাং যে সালাতকে পরিত্যাগ করলো সে কুফরি করলো। হাদিসটি রয়েছে সুনান নাসাইতে, হাদিস নাম্বার 4463, সুনান তিরমিজিতে এসেছে 2621 নম্বরে, ইবনে মাজাহ এসেছে 1079 নম্বরে। তো এই হাদিসে বলা হয়েছে যে আমাদের মাঝের এবং মুর্শিদের মাঝেকার চুক্তি হলো নামাজে, সুতরাং যে ছাড়লো নামাজ সে কুফরি করলো। এ ছাড়লো মানে যে ছেড়ে দিল, এ ছেড়ে দেওয়া কি টোটালি ছেড়ে দেওয়া নাকি দু এক কথা ছেড়ে দেওয়া? তো জমহুর ওলামায়ে দিন মনে করেন যে ছেড়ে দেওয়া বলতে টোটালি ছেড়ে দেওয়া উদ্দেশ্য, সুতরাং যে টোটালি ছেড়ে দিবে তাকে কাফের বলা যাবে না, বা স্বীকার করে যদি কেউ না পড়ে তাহলে কাফের বলা যাবে না। এটা হলো জমহুর ওলামায়ে দিনের ফয়সালা। এবং আল্লামা ইবনে উসাইমিন বলেন এটাই যে এই কথাই বলেন যে যে ব্যক্তি স্বীকার করে আর দু এক অক্ত নামাজও পড়ে দেখায় তাহলে একে কাফের বলা যাবে না, তবে আর অবস্থা আশঙ্কাজনক, সে একজন কবিরা গুনাহকারী অবশ্যই, এবং নামাজ পরিত্যাগ করাটা জাহান্নামে যাওয়ার কারণ। তাহলে আমরা বুঝতে পারলাম এই ইখতিলাফ, যে কিছু হাদিসের আলোকে কিছু আলামাদিন তাদেরকে নন মুসলিম গণ্য করেছেন মোরতাদ, যেমন পূর্বে বলা হলো যে ব্যক্তি নামাজ ছাড়লো সে কুফরি করলো। তো এই জাতীয় হাদিসগুলিকে দলিল হিসেবে গ্রহণ করেছেন যারা বেনামাজিকে কাফের গণ্য করে থাকেন। তবে এছাড়া বলতে কোন ছাড়া, যারা কাফের বলেন তারা বলেন যে একক তো ছেড়ে দিল কাফের, আর যারা মনে করেন যে এ ছেড়ে দেওয়া বলতে টোটালেই ছেড়ে দেওয়া, তারা মনে করেন যে যখন সে টোটালেই নামাজ পড়বে না, এমনকি নামাজ পড়ার পরে তাকে বাধ্য করা হলে নামাজ পড়তে চাইবে না, সে কাফের বলে গণ্য হবে। তো টোটালে ছেড়ে দেওয়া উদ্দেশ্য নাকি মাঝে মধ্যে ছেড়ে দেওয়া উদ্দেশ্য, এই যে কুফরিটা হবে কিসের মাধ্যমে, মানে টোটালে যে ছেড়ে দেবে সে কাফের হবে নাকি কিছু কিছু সালাত ছেড়ে দেবে সে কাফের হবে? তো এখানে ইখতিলাফ হয়েছে, এই জন্য দুই শ্রেণী ওলামায়ে দিন দুই দিকে গিয়েছেন। তবে আমরা বলবো যে যেটা হকের অধিক অনুকূল সেটা হলো এই যে যে ব্যক্তি নামাজ ছাড়া ধারা করে পড়ে, যদিও তার অবস্থা আশঙ্কাজনক এবং অত্যন্ত জঘন্য অপরাধী কবিরা গুনাহকারী, তবুও তাকে কাফের বলা যাবে না। শেখ ইবনে উসাইমিন তার কথা এ বিষয়ে যথার্থ, তিনি বলেন যে আমি কাফের বলতে পারবো না, কারণ সে টোটালি ছাড়িনি, আর হাদিসের উদ্দেশ্য হলো টোটালি ছেড়ে দেওয়া। সুতরাং এই হলো ইখতিলাফ। এখান থেকে আমরা বুঝতে পারি যে বেনামাজি কত জঘন্য অপরাধী, যে তার বিষয়ে ওলামায়ে দিনে টানাটানি, কেউ বলছেন কাফের মোরতাদ, কেউ বলছেন না বড় ধরনের পাপী। তবে এ বিষয়ে প্রায় সব ঐক্যমত যে বেনামাজির মতো জঘন্য অপরাধী আর নাই, একমাত্র মোশরেক ছাড়া, কাফের মোশরেক ছাড়া। সুতরাং বেনামাজি থেকে যে কোনো লোক ভালো, বেনামাজি থেকে নামাজি চোর ভালো, নামাজি ডাকাত ভালো, নামাজি ছিনতাইকারী ভালো, নামাজি গুন্ডা ভালো, নামাজি সুদখোর ভালো, নামাজি ঘুষখোর ভালো, নামাজি বেশ্যা ভালো, এক কথা সবার থেকে নিকৃষ্ট হলো এই বেনামাজি, যে নামাজে নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে ছেড়ে ধরে যে নামাজ পড়ে এর বিষয়টি বিতর্কিত, তবে আমরা বলবো যে সঠিকতার বেশি নিকটবর্তী, যে ছেড়ে ধরে নামাজ পড়ে তাকে কাফের বলা যাবে না। তবে তার অবস্থা আশঙ্কাজনক আগে বলেছি, এমনকি জাহান্নামে যারা যাবে তাদেরকে যখন জান্নাতবাসীরা দেখতে পাবে এবং জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার জাহান্নামে কে নিক্ষেপ করলো, কোন জিনিস তোমাদেরকে নিক্ষেপ করেছে সাকার জাহান্নামে,
তখন তারা বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, তাদের দোষগুলি গণনা করতে গিয়ে প্রথম দোষ হিসেবে বলবে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ নামাজিদের দলভুক্ত ছিলাম না। তাহলে দেখা আছে যে নামাজ পরিত্যাগ করা জাহান্নামে যাওয়ার কারণ, সাকার জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। দেখুন সূরার মুদাস্সির 42-43 নম্বর আয়াত। তো এই আয়াত থেকে প্রমাণ যে যারা বেনামাজি বা যারা নামাজ ছেড়ে ধরে পড়ে তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে কাফির হবে কি হবে না বিষয়টি বিতর্কিত, এ বিষয়ে আমাদের যেটা সিদ্ধান্ত, আমাদের যেটা অভিমত সেটা ব্যক্ত করলাম। আর এ কথা জানা বিষয় যে আল্লাহ নবীর জামানায় মোনাফেকরা যদিও মুসলিম পরিচয় দিয়ে থাকতো এবং মুসলিমের সাথে মিশে থাকতো, কিন্তু তাদের চরিত্র ছিল যে তারা নামাজ ফাঁকি দিত, বিশেষ করে এশা এবং ফজর ফাঁকি দিত, এটা আমরা হাদিস থেকে জানি। তো যারা জামাতে নামাজ পড়া বাদ দিয়েছিল, যে মোনাফেকরা, তারা কি বাড়িতে নামাজ পড়বে? তারা তো অন্তরেই বিশ্বাস নাই। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে মুসলমানদের মুআমালা করেছিলেন। সুতরাং মুসলিমদের মাঝে যারা বেনামাজি তারাও মুসলিম সমাজে থাকবে, মুসলিমই মুআমালা হবে তাদের সাথে, মুসলিমদেরই মুআমালা করা হবে, তবে তাদের অবস্থা আশঙ্কাজনক এবং অতিসত্বর ফিরে আসা উচিত এই জাতীয় বেনামাজদের এই জাতীয় নোংরামি পদক্ষেপ থেকে। অর্থাৎ নামাজ ভালো করে পড়া উচিত যাতে করে নামাজটা পরকালে কাজে আসে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক এক প্রকার মুসল্লি সম্পর্কে আল্লাহ বলেছেন যে ওয়াইল রয়েছে তার জন্য, দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ থেকে গাফেল থাকে। গাফেল মানে ছেড়ে দিচ্ছে না টোটালি, কিন্তু নামাজকে টাইম অটাইম করে পড়ে। তাহলে যদি নামাজকে ঠিকভাবে না পড়লে ওই মুসল্লিদের জন্য ওয়াইল, দুর্ভোগ, বা ওয়াইল অর্থ জাহান্নামে বলা হয়েছে একটা ব্যাখ্যায়। তো যদি এই শাস্তি হয় নামাজকে, নামাজে গাফলাতি করার জন্য, তাহলে যে নামাজকে ছেড়ে দেয় টোটালে তার অবস্থা কি হতে পারে? সুতরাং বেনামাজের অবস্থা আশঙ্কাজনক। আল্লাহ রাব্বুল আমিন সকল বেনামাজিকে হেদায়ত দান করুন, সঠিক পথে পরিচালিত করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।